হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো গুড্ডু যাচ্ছে স্কুলে। গুড্ডুর আজকে বই দিবে, কালকে এডমিশন করিয়ে আনলাম, আজকে বই দিবে স্কুলে। তো চলো বন্ধুরা, স্কুল থেকে গুড্ডুর বইগুলো নিয়ে আসি আর তোমাদের সাথে শেয়ার করি গুড্ডুর স্কুলটা। এই যে দেখো, গুড্ডুর স্কুলে গেটে ঢুকলাম, গেটের ভিতরে আসলাম। বাড়ির থেকে প্রায় 3-3.5 কিলোমিটার হবে স্কুলের দূরত্ব। আর এই যে দেখো, অনেক জায়গা, এদিকে খেলার মাঠ সাট অনেক কিছু আছে, আর বাচ্চাদের জন্য ঝুলনা, এই যে অনেক কিছু খেলনা বস্তু আছে, সিসো, ওগুলো সবই আছে। এই যে দেখো, গেটে ঢুকছি এখন। আর স্কুলের নাম হচ্ছে জিনিয়াস একাডেমি। আর এদিকে ঋষির জামা দিয়ে এই যে বইপত্র সব নিয়ে নিলাম। গুড্ডু উঠাইতে ভারী পাচ্ছে আর উঠাইতে পারলো না। আর এই যে দেখো, নিচে নেমে গেল। আর এই যে দেখো, ওদের ইউকেজিতে উঠলো এখন, মানে ইউকেজি মানে KG-2। তো ওদের ক্লাসরুমটা একটু দেখবে বললো। তো এই যে দেখো, ভিতরে বসে আসলো, বসলো। বন্ধুরা আমার সাথে টিনাও আসলো, এই যে ওর মেয়েকেও দিলো এই স্কুলে। গুড্ডু আর টিনার মেয়ে একসাথেই পড়ে। তো এই যে দেখো, আরও এখানে ভিড় লাইন আছে, এখানে ওরাও বইয়ের জন্য আসছে। আজকেও ভর্তি করানো হচ্ছে, এডমিশন করানো হচ্ছে কিছু কিছু ছাত্র। আর এই যে দেখো, এখন বেরিয়ে পড়লাম, তো এখন বাড়ি যাচ্ছি। স্কুলটা খুব পছন্দ হলো গুড্ডুর, আমারও পছন্দ হয়েছে। আমি এই স্কুলটাতে কখনো আসিনি, এই যে কালকে আসলাম, আর এই যে আজকে আসলাম। কালকে তো ভিডিও করতে পারলাম না, এই যে আজকে আসলাম। এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর এই যে বন্ধুরা, এই যে বাড়ি এসে পড়লাম, আর কিছু ভিডিও করলাম না। তো কালকে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।